সামান্য চায়ের দোকানের ওপর চলতো পরিবার। মঙ্গলবার রাতে সেই দোকান ভেঙে ফেলে দেয়া হয়েছে আখাউড়া খালের জলে। অর্জুন রায় সামান্য চায়ের দোকানের মালিক। রাস্তার পাশে চায়ের দোকান থেকে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। বুধবার সাত সকালে দোকানে এসে দেখেন ভাঙা অবস্থায় রয়েছে দোকান। দোকান ভেঙে ফেলে দেয়া হয়েছে আখাউড়া খালের জলে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না তারা, কিন্তু সংসার চালানোর একমাত্র অবলম্বনকে এভাবে নষ্ট করায় খুবই ফেটে পড়েন তাঁর পরিবারের লোকজন। আপনি চলতেছেন কত বছর ধরে এখানে আপনারা থাকতেছেন? কেন এরকম ঘটনা মূল উদ্দেশ্যটাকে কি মনে করতেছেন? কত টাকা জিনিস আজকে হঠাৎ করে সেটা দোকান সলবেলায় দেখি আমার দোকানটা ডিনার মধ্যে ঘুরে ঘুরে ওই পাশাপাশি দাদা হলদারে বুঝলাম যে ডাক দিলাম, ওই আমার খাড়া আছে ট্রাভেল চার ডাক দিলাম, ডাক দিয়ে সেটা এই পরিস্থিতি দেখতে আসে। আমার তো কোনো জানার মতো কোনো কৃষির দোকান আসলো আপনার? এটা এটা তিন দোকান। কত বছর ধরে এখানে আছেন আপনি? আমি তিন চার বছর একটু কালবেগারির উল্টা সাইডে আর কি নদীর সামনে। তো কী কারণে আপনি এরকম অবস্থা আপনার? আমি তো প্রথম পাই না দাদা, এই আমার যে কোন কারণে আমার এটা এরকম হচ্ছে আমি নিজেও কিন্তু হারিয়ে নিচ্ছি। পনেরো ডিগ্রির কোনো কিছু আসেনি এটার মধ্যে? না, আমার এমন কেউ লোকে এমন কোনো কেন রাত্রিতে রাত্রি থাকে কেন যেখানে না যে তারা লোকে আমার এমন কোনো ইয়ে আছে। Pure Report, Channel Din Raat.